সালিরা আসছে, আমরা অনেক খুশি, সেই উপলক্ষে অনেক কিছু বাজার করে আনছে শোভন। আর লামিসা গিয়ে বাজার হলো মাউতের বাসায় আসছে, কি রান্না করবো সেটা দেখাতে হবে না আগে, রান্না বান্না শেষ এখন ডাইনিং টেবিলে। আর আমি কি তাদের জানো তো, মাউত তো দুপুরের খাবার খাই, এখন বিকালের নাস্তা শুরু আমাদের। তো কি কি আনছে দেখা হলো, চিকেন সমোসা, আর এটা হলো কি আমি জানি, এটাও জিজ্ঞেস করে ফেললাম দুষ্টমি করে। যাই হোক, আর সবকিছু ঢেলে দি। ওরে বাপ, কেন আলু আমার নিজের হাতে বানায়, যাদের চুল পরে দাও, যাদের চুল চিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছি আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারিস, কিন্তু সকালের নাম্বার দেওয়া অথবা ইনবক্সে। তাহলে কি তোমরা এত দুধ বারবার দুধ চা খাও কেন? দুধের কথা তো বললামই, ওদের আব্বু দেখলে যে কি কাহিনী হইবে, আমি লুকালাম, আমি আর লামিসা, তো সেই লাগে চা পাতাও লাগে, কারণ এত চা আমরা খাই, যেমন সময় শুভম তেমন লামিসা তেমন আমি, মানে যেমন কেমন কথা আছে না, অনেক মজা হয় মাশাল্লাহ। চা ডেইলি উনি বানায়, খুব মজা হয়, যদি আমি কম খাই অল্প একটু খাই। তারপরে হলো আর এগুলা সব হলো শীত, সারা রাতে শালিরা গুড়ুর গুড়ুর করবে আর মুসুর মুসুর খাবে। আর কই আরো আছে মেহমানেরা এখন নাস্তা খেতে বসে গেছে, লামিসা এতক্ষণ ধরে সবকিছু বাজি করছে, আমি করি নাই, সব লামিসা রেডি করছে। ধরো এই হলো পূর্ণতা, এই হলো রুষামণি, আদরের সবার ছোট্ট রুষামণি। ও পূর্ণতা হয় কথা বলতে হবে, নাহলে কিন্তু পূর্ণতা আবার মাইন করে, পূর্ণতা ও আদরের ছোট্ট মণি। আর হলো রুষা করে, আর হলো নাবিলা বেগম, আমার চাটা আমাকে দেন, এটা তারপরে আমার জন্য আর হলো রুষামণির জন্য করছে, থ্যাংক ইউ লামিসা রে। আমাদের উপলক্ষে আজকে যা যা রান্না করবো, হাজার হলো মাউতের বাসায় আসছে, কি রান্না করবো সেটা দেখাতে হবে না আগে। এখানে রোস্টের জন্য মুরগি কেটে নিছি, একটু ছোট করছি, কারণ এই মুরগিগুলো অনেক বড় বড় কক মুরগি যদিও। আর এখানে গরুর মাংস ধুয়ে একবার পরিষ্কার করে কেটে ধুয়ে নিছি। আর এখানে আজকে যে এটা ওর বেমানরা তো ছোট মানুষ, এরা মাছ তেমন একটা পছন্দ করে না। আর আমাদের ঘরে ঘুরে যেগুলো আছে সৌভাগ্য ইউকামণি, এরাও মাছ পছন্দ করে না, সেই জন্য কি করছি ডিমের কোরমা করবো, এই জন্য ডিম সিদ্ধ ওর চালও ধুয়ে নিছি। তো একে 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 এখন সব রান্না বান্না শুরু করবো। এখানে সব মশলা নিয়ে নিছি, আজকে এই মশলার বাড়িটা বের করছি, কারণ হচ্ছে এটা ভরে রেখে দিছি কিন্তু ব্যবহার করি না, কয়টা ব্যবহার করবো এই জন্য। তো আমাদের পেঁয়াজও কেটে সব রেডি করে নিছি, তো এগুলো সব আমি রেডি করি নাই, যা হচ্ছে আমি শুধু ধুয়ে টুয়ে নিছি। আর আমাদের কাজের যে আপা আছে উনি সব কেটে কুটে রেডি করে দিয়ে একটু আগে চলে গেছে, বলছি দাওয়াত দিছি, থেকে যাইতে কিন্তু থাকে নাই। ও গরম রান্না করে, এই যে ফ্যানটা সারলেও কিন্তু কাজ হয় না। তারপরে রান্না বান্না আলহামদুলিল্লাহ শেষ করে, রান্না বান্না এখন তোমাদের দেখা, এই যে ডিমের কোরমা, তারপরে এখানে রোস্ট, তারপরে এখানে গরুর মাংস, তারপরে এখানে হচ্ছে ফাইনাল হলো পোলাও। পোলাও পরে খাওয়া দাওয়া দেখাবো তোমাদের টেবিলে। রান্না বান্না শেষ, এখন ডাইনিং টেবিলে বেড়ে ফেলছি সব ভাত তরকারি নিয়ে আসছি। এখন রুসুকে ডাকতেছি আর আমাদের পূর্ণতাকে ডাকতেছি, বলতেছি যে তোমরা আসো, পূর্ণতা না আসলে আমাদের কোনো কিছুই পূর্ণ হবে না, এই জন্য ডাকতেছি আসো। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুকে কত মূল্যায়ন করতেছি দেখছ, কারণ মা ওর বাসারই না আসছো।
মাংস একটা, যেটা বেশি মাংস এটা দিবো। আচ্ছা এটা বেশি মাংস, এটা রুষা কে দি। তোমরা টাকা এটা দিব, এটা দিব একটা। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে রেস্ট করতে বলে দিয়েছে।